আপনার প্রিয়জনের হোয়াটসঅ্যাপ কি কথা বলছে, কি করছে, এ টু জেড আপনি এখন জানতে পারবেন। হ্যাঁ সত্যি তাই, এখন থেকে হোয়াটসঅ্যাপে একসাথে চারটা ডিভাইস যা ব্যবহার করতে পারবেন। যে আপনার যে হোয়াটসঅ্যাপ যে ছিল আগে অন্য ডিভাইসে ব্যবহার করা যেত না, এখন থেকে চারটা ডিভাইসে। মনে করেন আপনার যে প্রিয় মানুষ তার হোয়াটসঅ্যাপে কার সাথে কী কথা বলছে, এখন আপনি আপনার মোবাইল দিয়ে খুব সহজেই এটা দেখতে পারবেন। ব্যাপারটা আসলে অনেক মজার, কীভাবে রেকর্ডটা করবেন আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এই জন্য সর্বপ্রথম আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ সফটওয়্যারটা ইনস্টল দেবেন, এবং যে মোবাইল থেকে যে হোয়াটসঅ্যাপ থেকে এটা ট্রান্সফার করবেন সেটাও সাথে রাখবেন। তারপর যে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন, ওপেন করার সময় এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই বাটনের ওপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন একটি মোবাইল নাম্বার চাচ্ছে, মোবাইল নাম্বারের জায়গায় ও একটু ওপরে দেখুন থ্রি ডট আছে, থ্রি ডটের ওপরে ক্লিক করবেন। লিঙ্ক টু এক্সিস্টিং অ্যাকাউন্ট এটার ওপরে ক্লিক করবেন। এইটার ওপরে যখন ক্লিক করবেন এখান থেকে যেইটা আপনি এখানে ওপেন করতে চাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। এখান থেকে সেই হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম, করে থ্রি ডটের ওপরে ক্লিক করলাম, লিঙ্ক টু ডিভাইসের ওপরে ক্লিক করবেন। করার পর এই যে লিঙ্ক টু ডিভাইস এটার উপরে ক্লিক, তারপরে এখানে আপনি যে প্যাটার্ন দিচ্ছেন সেই প্যাটার্নটা দিতে হবে, দিয়ে কন্টিনিউর ওপরে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে এই যে এটার উপরে স্ক্যান করে নিতে হবে, বাস কিছুক্ষণের ভেতরে এই হোয়াটসঅ্যাপ এখানে লগ ইন হয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভেতরে হোয়াটসঅ্যাপ আমার এখানে লগ ইন হয়ে গেল। এই যে দেখুন সেম হোয়াটসঅ্যাপ দুইটা ডিভাইসে, এভাবে আপনারা খুব সহজেই সেম হোয়াটসঅ্যাপ চারটা ডিভাইসে কানেক্ট করতে পারবেন। কীভাবে কানেক্ট করবেন যেভাবে স্টেপগুলো দেখালাম, ঠিক এইভাবে স্টেপগুলো যদি আপনি ফলো করে আপনি একটি হোয়াটসঅ্যাপ চারটা ডিভাইসে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন, যে একটা ডিভাইসে লগ ইন করছে সেই ডিভাইসটা হারিয়ে গেছে এবং অন্য কোথাও গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, যে ডিভাইসের যে কোনো একটি ডিভাইসের ওপর, মানে যেটা আপনার মূল যে ডিভাইস সেই ডিভাইসের থ্রি ডটের ওপরে ক্লিক করবেন, যেটাতে লগ ইন করা যায়। থ্রি ডটের ওপরে ক্লিক করার পর এই যে এটার উপর থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে ক্লিক করবেন এবং লিঙ্ক টু ডিভাইস এটার অপশনের উপরে ক্লিক করবেন। করার পর দেখুন এখানে আমার কোথায় কোথায় ওপেন করা আছে, যে ব্রাউজার কম্পিউটার ব্রাউজার আছে, যে মোবাইলে অ্যান্ড্রয়েড আরেকটি মোবাইলে দেওয়া আছে, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। করার পরে জাস্ট লগ আউট চাপ দেবেন, বাস এখান থেকে এটা লগ আউট হয়ে যাবে। বাস এই যে সেকেন্ডের ভেতরে লগ আউট হয়ে গেছে। এভাবে আপনারা খুব সহজেই লগ ইন করতে পারবেন এবং লগ আউট করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো।